বিয়ের আগে থেকেই রাতুল আমাকে পছন্দ করে না, সেটা আমরা সবাই জানি। অথচ কখনো বিষয়টা সেটেল করার চেষ্টা করনি? জোর করে কাউকে ভালো লাগানো কি সম্ভব? কিন্তু আমি তো তোমার থেকেও আরো অনেক বেশি বছর ধরে আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাতুলের মাথা থেকে সরাতে পারিনি যে আমি ওর আসল বোন না। নেহাত রাস্তা থেকে একটা অনাথ শিশুকে ওর বাবা কোলে করে তুলে এনেছিলেন। আচ্ছা, এসব কথা আমাকে বলবার মানেটা কি বলতো? কারণ সেই অনাথ মেয়েটাকেই রহমান সাহেব তার সমস্ত কিছু দিয়ে গেছেন। সেই জন্য আমি বলেছিলাম যে এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার। আজ এতদিন পর বুঝতে পারলাম বাবা যে তোমাকে এই ফ্যামিলির একজন করে দেখতে চেয়েছিল, কেন সেটা তুমি পারোনি। রাতুল, খাবি না তুই? অনেক রাত হয়ে গেছে, খেয়ে নে বাবা। আমি খাবো না গো, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। বাচ্চাদের মতো করলে চলবে? এতদিন বাচ্চাদের মতো সবকিছু মেনে নিয়েছিলাম, এখন আর মেনে নেব সেটা মনে হচ্ছে না। আমি একবার উকিলের সাথে কথা বলবো। তাহলে কি করতে চাস? আমি তো এখানে সম্পত্তির লোভে আসিনি প্রভু, আমি এসেছি সব কিছু ডিস্ট্রয় করে দিতে। কি? ধ্বংস দেখতে চাই রহমান সাহেবের এত এত প্রপার্টির, চোখের সামনে সব কিছু বিলীন হয়ে যাবে। কি বলছিস তুই পাগলের মতো এসব? এখন তো শুধু বলছি, তাতেই ঘাবড়ে যাচ্ছ। আর যখন শুরু করব, আমার বাবার সম্পত্তি যেমন আমি ভোগ করতে চাই না, তেমনি উড়ে এসে বসা কোনো মানুষকেও আমি ভোগ করতে দেব না। এটা তুমি জেনে রেখো প্রভু, তার জন্য মরতে হলেও আমি রাজি আছি। আমি ডিনার করব না। তোমার ডিনারের টাইম হয়ে গেছে, তুমি যাও। আচ্ছা আচ্ছা, আমি কি ভুল কিছু বলেছি? যেখানে যেখানে রাতুল আমাদের দুজনকে অপছন্দ করে, সেখানে তুমি তুমি সম্পত্তির কথা বলে আমাকে ছোট করতে চাইলে। আমরা দুজন নিশ্চয়ই এখন দুটো আলাদা মানুষ না? আমি কোনোদিনই সেরকম ভাবিনি। মানুষ যেটা ভাবে সেটাই কিন্তু সে বলে। তুমি এসব কি বলছো বলো তো বরকত? আচ্ছা, আমার জন্য তো লোকটা শুধু মিস্টার রহমান ছিল, আর কিছু না। আমার আমার কেন কষ্ট হচ্ছে বরকত? জোসনা, আমি কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না। আমি যেন এই বাড়ির চারদিকে কি যেন কি যেন একটা খুঁজে বেড়াচ্ছি। বাহ, বেশ দারুণ মানিয়েছে তো তোমাকে। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল না? জন্মদিন তোমার, অথচ আমি তোমাকে কিছুই দেইনি। একটা জিনিস চাইবো। বলো বলো, দ্বিধা না করে বলে ভালো। না, আজ থাক, অন্য কোনো দিন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সারাদিন কিছু খাইনি। সেটা না বললেও আমি বুঝতে পারছি।
তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। বাইরে কোথাও খেলে হতো না? আমার হাতে টাকা নেই যে। ইটস মাই ডিউটি। আমার জন্মদিনে? বন্ধুত্বের জন্য। তাহলে তো আর ফেরাবার পথ থাকলো না। পাগলের মতো ছুটি যাচ্ছিস কোথায়? এমন ভাব করছিস যেন পুলিশে তারা খেয়েছিস। না, ওই একজনকে সময় দিয়েছিলাম তো, দেরি হয়ে যাচ্ছিল বলে দৌড়াচ্ছিলাম। ও, আজকাল বুঝি মানুষদের সময় দিয়ে দিন কাটাচ্ছিস? আমি তো আবার ভেবেছিলাম তুই সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছিস। একবার তো সব ছেড়ে ছুড়ে এসেছি, আবার ছেড়ে যেতে বলছিস? লেখাটা আমার দ্বারা হবে না। ঢাকায় এসেছিলি তুই উচ্চশিক্ষার জন্য, বাদ দে তো ওসব, তার চেয়ে বড় আমি আবার কি ভুল করলাম? তোমার জন্য তো মনে হয় আমাকে বাইরে ছাড়তে হবে। নিশ্চয়ই তুমি কিছু বলতে এসেছো, বলো। সরি। মানে তুমি কি আমার সাথে কথা বলছো? বললাম তো সরি। হ্যাঁ শুনলাম সরি, কিন্তু কিসের জন্য সরি সেটা তো বুঝলাম না। বাবা বলতে বলেছে তাই। তাহলে বোধহয় সরিটা আমাকে বলতে বলে অন্য কাউকে। আপনি সব সময় ওই ঘুরিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, ওই যে বাংলা ভাষাটা ঠিক মতন জানি না তাই। আপনি সব জানেন, সব আপনার ভণ্ডামি। বাবার সামনে কিভাবে আপনি আমাকে ছোট করবেন সেজন্য আপনি সব করছেন। গ্রামে খাবার ব্যবস্থা হয়নি থেকে এখানে চলে এসেছেন বাবুর চিগিরি করতে। আপনাদের মতো ছোট লোকের সাথে কথা বলতে আমার। ওই চুপ, আমি চাইলে এখন তোমাকে আমি একটা চড় মারতে পারতাম। কি প্রশ্রয় দিই বলে একদম মাথা চড়ে বসেছো? আপনি আমাকে চড় মারবেন? হাউ ডেয়ার ইউ। সন্দেহ আছে? চর খেয়ে কাউকে বলার মতন মুখ থাকবে না তোমার। ঠিক আছে, মারুন মারুন, দেখে সাহসটাকে মারুন আপনি। কি দেখছো আমার করে তাকে? প্রিপারেশন নিচ্ছি। কিসের প্রিপারেশন? জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হাসবার মানে কি? জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এত প্রিপারেশন লাগে নাকি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো প্রয়োজন হয়। তুমি কি এখন থেকে ওকালতি শুরু করে দিলে? মানে কি? না মানে সব কিছু যুক্তি ব্যাখ্যা পর্যালোচনা করে তারপর কথা বলছো? সবারই তো তাই বলা উচিত। আচ্ছা, তুমি কখনো কোনো মেয়েকে প্রপোজ করেছো? তুমি কিভাবে কথাটা তাকে বলবে এটা ভাবতে হবে, মেয়েটা আর কারোর সাথে চলে যাবে। রফিক তুই এখানে সাথে গেস্ট না? ও হচ্ছে অপর্ণা, আমার বন্ধু, ফ্যাশন ডিজাইনিং এ পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অপর্ণার সঙ্গে কথা হচ্ছিল না? ভালো, দেখতেই ফ্যাশন ফ্যাশন লাগে। কি জানো নাম? অপর্ণা। ঋতুপর্ণার বোন। কার জানে
অপর্ণা, সরি সরি আসলে অপর্ণা ইয়ে সুচরিতা সেনের ছোট বোন ছিল। সরি, কার জন্য বোন ছিল? কারোর বোন ছিল না। অপর্ণা সেন নামটা অনেক পরিচিত নাম কিন্তু। হ্যাঁ, একজন অভিনেত্রীর নাম কলকাতায়। রাইট রাইট, অভিনেত্রীর নাম দেখতে অনেকটাই আমাদের ববিতার মতো। আমি চেহারা চিনি কিন্তু নাম একদম মনে থাকে না। আমি বাংলাদেশেরই মেয়ে, কলকাতার না। বাংলাদেশ? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার সাথে আমার অনেক জমবে। অনেক আগে একবার আমি কলকাতায় গিয়েছিলাম আমার বন্ধুর খুড়ো, খুড়ো বলে তো নাকি, চাচা। এই রফিক, কিছু অর্ডার কর, এভাবে খালি মুখে কথা বলতে ভালো লাগে? ও, জায়গাটার নাম ছিল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর হচ্ছে কি, দক্ষিণেশ্বর জানো কি? আপনি গিয়েছিলেন কলকাতায়? কলকাতা কয়েকবার প্ল্যানিং করে তিনবার যাওয়া হয়নি। শব্দ করছিস কেন? বাবা, শব্দ তো আমি করছি না, শব্দ করছে তিন, শব্দ করছে না। নিজেকে খুব চালাক মনে করিস তাই না? চাষাবাচ্চা বলবি তো, সেটা সম্ভব না। এই হচ্ছে তোদের একটা সমস্যা, সভ্যতার কারণে গালিটাও ঠিক মতো দিতে পারিস না। এই দেখ, আমি এখন তোকে কী বলবো, একটা ঘুষি দিয়ে আমি তোর সেটাও পারবি না। আচ্ছা, সম্পর্কটাই তো জিজ্ঞেস করা হলো না, মানে ওই অপর্ণা মেয়েটার সাথে তোর সম্পর্ক কি? না মানে আমি কি সম্বোধন করব? তুই মা ডাকলেও কোনো সমস্যা নেই, বোকার মতো হাসিস কেন? খুব সেন্সিটিভ কিছু, সেটাও কি তোকে বলতে হবে? না না না, সেটা তো রাগ দেখে বোঝা যাচ্ছে। আর একবার যদি আমি তোকে এই প্রসঙ্গে, অপর্ণা, অপর্ণা, আর একবার যদি ওকে নিয়ে একটা কথা বলতে শুনি, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না। সারটা কি নতুন নাকি? অপর্ণা দিয়েছে বুঝি, বাহ সুন্দর, ফিটিংস ভালো। আমার বাসায় আসতে তোমার আবার সময় অসময় কি? এসো এসো এসো, ঘরে এসে বসো। না না, এখন চাষা আমি ভেতরে যেতে চাই না, আমি না হয় কাল সকালে আসবো। কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? জি না, তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। না, সারাদিন কাজ করেছি তো, তাই হয়তো একটু। আমি তোমার খোঁজে তোমার বাসায় গিয়েছিলাম। সরি সরি বল। আমি একটা ইডিয়েটের মতন কাজ করে ফেলেছি। তোমার বয়স অল্প, সেটা আমার বোঝা উচিত ছিল। তোমার নিশ্চয় অনেক অনেক রাগ হচ্ছে,
চাইলে তুমি আমাকে একটা চর মারতে পারো। আরে সর্বনাশ, সারা রাত ধরে মানুষটা এখানেই বসেছিল নাকি? হায় বন্ধু, হায় হায়, প্রথম প্রথম এমনই হয়। মানে? কোনো মানে নেই, এমনি এমনি বললাম আর কি। দেখা যাক, সকাল সকাল ইয়ার কি করিস না? ওরে বাবা, রাতেও করা যাবে না, সকালবেলাও করা যাবে না, কালকেও করা যাবে না, পরশুও করা যাবে না, তাহলে ইয়ার কিটা করবো কখন? আচ্ছা আপনারা দুজন মিলে কি শুরু করুন বলুন তো কাল থেকে। আচ্ছা আপনি ওকে আগে জিজ্ঞেস করুন। এক বেলা জোর করে খেয়ে ফেলেছি, এটাই তো আমার অপরাধ। শেখর ভাই, একদিন খুব ভালো করে একটা ভালো মন্দ রান্না করুন তো, আমি ওর খাবার ফেরত দিতে চাই। আপনি আপনি দেখেছেন কথা বলার ঢঙটা দেখেছেন? না 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 না, আমি সিরিয়াস। স্রেফ স্রেফ চারজন লোকের খাবার রান্না করতে কত টাকা লাগবে আমাকে বলেন, আমি দরকার হলে চুরি করে নিয়ে আসবো টাকা, শেষ। চারজন মানে কি? দেখলেন শেখর ভাই, ও কিন্তু দাওয়াত নিতে রাজি আছে। আমি জিজ্ঞেস করেছি চারজন মানেটা কি? এই ধর আমি আর তুই আর শেখর ভাই, আরেকজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মনে মনে নামটা একটু ধর না। ও হ্যাঁ হ্যাঁ, নামটা হচ্ছে অপর্ণা। আপনি আবার হাসছেন কেন? না এমনি এমনি, কিছু না কিছু না, আমার দেরি যাচ্ছে। তুমি কেন, আমি কি আসতে পারি না? না তা পারবে না কেন? ভাবছিলাম এত সকালে, আপনিও তো অত রাতে গিয়েছিলেন, তখন কি আমি কিছু জিজ্ঞেস করেছিলাম? কোথায় যাচ্ছেন? পোশাক দেখে বুঝতে পারছো না? আজ না গেলে হয় না? মানে আমি বিয়ে করতে চাই। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার না এই বোকা বোকা চেহারা বানানোটা আমার একদম পছন্দ না। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বলুন, এবার আমার বাংলা বলাটাও খারাপ? আমার নিশ্চয়ই শুনতে ভুল হয়েছে। আমি বললাম যে আমি বিয়ে করতে চাই। মানে কাকে? বাবা যাকে পছন্দ করবে তাকে, এখনো তো কিছু ফাইনালি হয়নি, বলবো কিভাবে? ওহো, এটা তো সত্যি যে বিয়ের পর আমার স্বামীকে রান্না করে খাওয়াতে হবে, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। তাই আজ থেকে আপনার কাছে রান্না শিখবো, বাবা তো বলেছেই আপনাকে। চলুন আমার সঙ্গে উপরে চলুন। কোথায়? ও মা, রান্নার সমস্ত কিছু রেডি করে এসেছি, শুধু আপনাকে দরকার। সেটা সম্ভব না সামিরা। এখন আমার উপর রাগ করে আছেন তাই তো? সরি বললাম তো সামিরা, আসলে ব্যাপারটা হয়েছে যে,